আর অন্যদিকে রাত দখল কর্মসূচি নিয়ে কুণাল ঘোষের পোস্ট নাম না করে বিজেপি সিপিএমকে কটাক্ষ। প্রতিবাদী আমরাও সবাই ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয় ধোয়া তুলসী পাতা সেজে রাতের নাটক। অরাজনৈতিক মোড়কে রাজনীতি করেছে, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশার জন্য এমনটা করা হচ্ছে, এমনটাই বলেছেন কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কুণাল ঘোষ এবং তা ঘিরেই কটাক্ষ করেছে বিরোধীরাও। নাম না করে বিজেপি এবং সিপিএমকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষের এই পোস্টের পর সিপিএমের শতরূপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন এবং বিজেপির রাহুল সিনহা তিনি বা কি বললেন দেখুন। আর যে কোনো ধর্ষণ কে করেছে, তার রাজনৈতিক পরিচয় কি, আদৌ কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা আমরা এখন অব্দি কেউ জানি না। কিন্তু আর যে কোনো ধর্ষণের প্রতিবাদ হলে কাদের ছটফটানি শুরু হয়ে যাচ্ছে সেইটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন, আমাদের আপনারা জানেন যে এই যে রাত্রিবেলা রাস্তা দখল নেওয়ার যে ডাক দেওয়া হয়েছে, বহু মহিলা বিশেষ করে মহিলারা তারা এগিয়ে এসছেন এবং দেখবেন যে এই প্রথমে যে তিনটে জায়গা আমরা ওনারা বলেছিলেন, পরে সেটা এখন বেড়ে আরো গ্রাম মফস্বল শহরে অনেক জায়গা হয়ে গেছে। এর পেছনে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউ ছিল না, আমাদের শহরের কিছু আমাদের সহনাগরিক তারা ডাক দিয়েছিলেন। কিন্তু ভারতের ইলেকশন কমিশনের রেজিস্টার 4,500 রাজনৈতিক দল আছে, 4,500 রাজনৈতিক দলের মধ্যে খালি এক রাজনৈতিক দলের লোকেদেরই এটাকে দেখে ছটফটানি শুরু হয়ে গেছে। তারাই গালাগাল দিচ্ছে, তারাই অপমান করছে, তারাই এর মধ্যে অন্য উদ্দেশ্য খুঁজছে। এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই ঘটনায় ঘটনাকে আড়াল করার দায় কাদের। অতৃপ্ত আত্মা তো যদি এখন তৃণমূলে কেউ থেকে থাকে তা হচ্ছে কুণাল ঘোষ। পদ থেকেও পদ নেই, পদ নেই অথচ পদের দুরুপযোগ করে যাচ্ছেন, সেই কারণে এখন তো না ঘরকা না ঘাটকা। সেই জন্য ও কি বলল না বলল কিচ্ছু আসে যায় না। আমি মনে করি যে আজকে মহিলারা যে সংগঠিত রূপে যে রাত দখলের কার্যক্রম নিয়েছে এক অভিনব কার্যক্রম, কারণ যে হারে এই রাজ্যে পর পর মা বোনের উপর অত্যাচার হচ্ছে তার জন্য মহিলাদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত এবং সেটা তারা নিয়েছে, আর সেটাই তৃণমূলের কাস্ত্রদাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে রাতের দখল কর্মসূচি নিয়ে পোস্ট দেবাংশুর এবং রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল সাধারণ মহিলাদের। প্রতিবাদ অক্ষয় হোক, অন্যের রাজনৈতিক রুটি শাঁকার জায়গা নয়। লাল এবং লাল হয়রানা আজকে এবং অপেক্ষায় আছে সামাজিক মাধ্যমে পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। আমরা জানিয়ে রাখি দেবাংশু ভট্টাচার্য তিনি বলেছেন লাল হায়নারা হাইজ্যাক করার অপেক্ষায় আছে, সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল নেতা। দেবাংশু, কলকাতা টিভিতে তোমাকে স্বাগত জানাই। যেমনটা তুমি পোস্ট করেছো যে লাল হায়নারা হাইজ্যাক করার জন্য অপেক্ষায় আছে, কি ইঙ্গিত করতে চাইছো তুমি? না, ইঙ্গিত এটাই করতে চাইছি যে সিপিএম এর লোকজন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠানো শুরু করে দিয়েছে, তাদের এরিয়া কমিটি, তাদের লোকাল কমিটি, জোনাল কমিটি প্রত্যেকের উদ্দেশ্যে যে সর্বোচ্চ জমায়েত চাই, তারা যেন সেখানে জমায়েত করে ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবে যে প্রোগ্রামটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম, সমাজের নারীদের তরফ থেকেই পুরুষতান্ত্রিক সমাজের সিস্টেমের বিরুদ্ধে একটা ডাক দেওয়া হয়েছে, যেটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, কোনো দলের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা শুধুমাত্র মেয়েদের নিজেদের অধিকার রিক্লেম করার একটা আন্দোলন। সেখানে দাঁড়িয়ে সিপিএম চেষ্টা করছে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার, তাদের নেতারা মাঝখানে ঢোকার চেষ্টা করছে, তারা যে পোস্টার কাটছে সেই পোস্টারের মধ্যে টিওয়াইএফআই এসএফআইএ স্ট্যাম্প লাগিয়ে কাটছে, তাদের লোকাল কমিটি জোনাল কমিটি ইনভলভ হচ্ছে। সেই কারণে আমার বলা এই কর্মসূচির প্রতি সম্পূর্ণ সমর্থন আমার ব্যক্তিগত ভাবে আছে। আমার চেনা পরিচিত অনেকেই হয়তো এই প্রোগ্রামে যাচ্ছেন, নারী হিসাবে তাদের এই প্রোগ্রাম করার সম্পূর্ণ অধিকার রয়েছে, আমাদের সমর্থন রয়েছে ব্যক্তিগত ভাবে দেবাংশু হিসেবে, দেবাংশু ভট্টাচার্য একজন নাগরিক হিসাবে আমার সমর্থন রয়েছে। কিন্তু সেই মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই নিরপেক্ষ অরাজনৈতিক আন্দোলনটাকে কাউকে আপনারা হাইজ্যাক করতে দেবেন না। বেশ, অনেক ধন্যবাদ দেবাংশু তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।